নমস্কার বন্ধুরা, আজকে পটল চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আলু আর পটল আমি কেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে খুব ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পটলগুলোকে ভেজে নিয়ে এখানে একে একে মশলাগুলো দিয়ে দেবো, আদা বাটা, জিরে বাটা, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতন দিয়ে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকা দিয়ে আবারও ঢাকা খুলে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দেখো ভাজা চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এখানে চিনি আর গোটা গুঁড়ো গরম মশলা পুরো দিয়ে দিলাম। তোলে এগুলো দারুণ স্বাদের পটল চিংড়ি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।